প্রণাম, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আমার চ্যানেলের নাম দিবাঙ্গালী যোগী রেখেছি, আপনারা সবাই আসবেন আমার চ্যানেলে। সো আজকে আমার ভিডিও টপিক একটু অন্যরকম। আজকে থেকে প্রায় কিছু মাস আগে 13 জুলাই খুব সম্ভবত গুরু পূর্ণিমা হয়েছিল। সো ওই গুরু পূর্ণিমা উপলক্ষে ঈশা ফাউন্ডেশনে একটা পূজা হয়, লিঙ্গভৈরবীর পূজা হয়। অন্যান্য পূজাও হয়, স্পেশালি লিঙ্গভৈরবীর উপর পূজা হয়। ওইখানে লিঙ্গভৈরবী মন্দির আছে। পূজা যখন হয়েছিল তখন আমরা যেরকম ভোগ দিই, সো ওইরকম মানে আমরা পূজাতে আমি আমার ফ্যামিলির নামে ভোগ দিয়েছি। আমি তো ওইখানে যাই নাই, কিন্তু আমার নামে পূজা হয়েছে, কারণ আমি ওইখানে মানে যে যে অফারিংগুলো করতে হয় সেগুলো করেছি। সো আমার নামে পূজা হয়েছে এবং এখন ওই ভোগের প্রসাদগুলো আমাদের বাসায় পাঠানো হয়েছে। সো ওইগুলো আপনাকে দেখাতে চাই আমি, এবং নেক্সট টাইম আবার পূজা হলে আপনারাও আপনাদের পূজা করতে পারবেন, ওই প্রসেসটাও আমি এখানে শেয়ার করব। তো পূজা 13 জুলাই হয়েছে। আমি আপনাদেরকে প্রথমে লিঙ্গভৈরবীর ছবিটা দেখাই। এই হলো মা লিঙ্গভৈরবীর ছবি, প্রসাদের সাথে এটা এসেছে। এর পিছে কিছু লেখা আছে, এটা খুবই হার্ডভাবে লেমিনেট করা, এটা আপনি পকেটে বা ঘরে যে কোনো জায়গায় রেখে পূজা করতে পারবেন। তারপর এসেছে আমার এবং আমার ফ্যামিলির নাম লেখা, যেগুলা অর্পণ করা হয়েছে সেগুলা যে আপনাদেরকে দেখাই। এখানে আমার নাম, আমার বাবার নাম এবং মার নাম লেখা, তার সাথে আমরা যে নক্ষত্রের আন্ডারে জন্মগ্রহণ করেছি, লাইক রাশি নক্ষত্র ওইরকম জিনিস কিছু লেখা। সো এইগুলা ইচ্ছে করলে রাখা যায় বা মাটিতে পুঁতে দেওয়া যায় বা জলে ভাসিয়ে দেওয়া যায়। এই হলুদগুলা এসেছে অফারিং, এই হলুদগুলো অফার করা হয়েছে মার কাছে, এগুলো এসেছে। এগুলো 45 দিন পর্যন্ত পূজার ঘরের পূজার স্থানে বা ঘরের সামনে যেরকম আমরা ফুল লাগাই, আম পাতা পয়লা বৈশাখে লাগাই, ওইরকম এগুলো লাগানো যায় 45 দিন পর্যন্ত। তারপরেও রাখা যায় বা আপনার ইচ্ছে হলে মাটিতে পুঁতে দেবেন বা জলে নদীতে ভাসিয়ে দেবেন। তারপরে এসেছে এইগুলা, এগুলা খুবই স্পেশাল জিনিস। এটা হলুদ আর এটা হলো সিঁদুর বলা যেতে পারে, বা এটা কুমকুম, খুবই খুবই অসাধারণ জিনিস এগুলা। এই হলুদটা আপনি যে কোনো কাজে লাগাতে পারেন, খাওয়ার কাজেও লাগাতে পারেন, ফেসে অনেকে হলুদ পেস্ট দেয় এই কাজেও লাগানো যায়। আর এটা সিঁদুর হিসাবে মহিলারা ইউজ করতে পারে বা পুরুষরাও কুমকুম হিসাবে ইউজ করতে পারে। এটা হলো অভয় সূত্র বা আমরা যে আশীর্বাদ বলি ওইটা, এটাকে হাতে লাগানোর জন্য দেওয়া হয়েছে। আপনি ছেলেরা বা পুরুষরা ডান হাতে লাগাবে এবং মেয়েরা বা হাতে লাগাবে। এটা কাটার জন্য বারণ করা হয়েছে, কাটতে নিষেধ করা হয়েছে। এটা সম্পূর্ণটা হাতে পেঁচিয়ে রাখা যায়। তারপর খুবই সুন্দর একটা পেন্ডেন্ট দেওয়া হয়েছে, লিঙ্গভৈরবী পেন্ডেন্ট। এটার পিছে শ্রী যন্ত্র বলা হয়, ওইটা আছে। এটা সবসময় এনি টাইম আপনারা গলা ছেলে বা মেয়ে যায় যারাই বাচ্চাদেরকেও এটা গলায় দেওয়া যায়। মহিলাদের পিরিয়ডের সময় ওইটা খুলতে হয় না, এটা দিয়ে রাখা যায়। তারপর সাথে এই সুপারিটা এসেছে, জানি না এটা কেন কিসের জন্য অফার করা হয়েছে, বাট সম্পূর্ণ গাইডলাইনের সাথে এসেছে, এটা খাওয়া যাবে। তারপরে এই শলের মতো একটা দেবী বস্ত্রম দেওয়া হয়েছে, এটা আপনি আপনার মাথায় বাঁধতে পারেন, গলায় বাঁধতে পারেন, বা আপনার যদি গাড়ি বাইক থাকে ওইটাতে বাঁধা যায়, বা পূজার ঘরেও রাখা যায় দেবী বস্ত্র এটা। তো এইগুলো আমরা গুরু পূর্ণিমার সময় লিঙ্গভৈরবীর কাছে অফার করেছি, ওইগুলো এখন এসেছে। আশা করি এই ভিডিওটা দেখে আপনারা অনেক কিছু জেনেছেন। এই পূজাগুলো সব কিছু ঈশা ফাউন্ডেশনে হয় এবং ঈশা ফাউন্ডেশনে আরও বিভিন্ন রকম পূজা হয়, এটা কোয়েম্বাটুরের যে ঈশা ফাউন্ডেশন ওইটার কথা বলছি আমি। সো আজ এতটুকুই আমার ভিডিওতে। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটাকে একটা লাইক দিবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমি প্রত্যেক শনিবার রবিবারে এরকম ভিডিও স্পিরিচুয়ালিটি ইয়োগার উপর পোস্ট করব, বা যদি ঘোরার সুযোগ পড়ে তো ব্লগ পোস্ট করব। সো আজকে এতটুকুই, প্রণাম।